ट्रेकिंग बेंगल वेटिंग फास्ट या देवी सर्वभूतेषु बुद्धि रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूते। काउंटडाउन शुरू हो गया है। आस्ते आस्ते एगिए आसछे बांगालीर बड़ उत्सव शारदोत्सव। इतिमध्ये पुजोर परिकल्पना तैरी संगठकदेर शुरू हो गया खुटी पुजो। सम्प्रति दक्षिण शहरतली रामतलाते दुटी क्लाबेर खुटी पुजो अनुष्ठित हलो। कन्यानगर अग्रगामी एथलेटिक क्लाबेर पुजो एबार 55 बचरे पा राखलो। एबारे पुजोर थीमेओ चमक आछे दाबी संगठकदेर। অগ্রগামী অ্যাথলেটিক ক্লাবের আমাদের এবারের থিম, এবারের ভাবনা, এবারের প্রয়াস অতলের জল তরঙ্গে মা আসছে শান্তির বন্ধ। আমাদের এবার এবছরের আমাদের বাজেট পুজো বাজেট 25 লক্ষ টাকা। আমাদের এই শারদোৎসব 55তম বর্ষে প্রদর্শন করেছে। সমস্ত জায়গায় মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, হানাহানি না হয়, আমরা সকলে মিলেমিশে ভাই মা বোন বন্ধু সবাই যেন ভালোভাবে থাকতে পারি, সেটাই আমরা মানুষকে মানুষের কাছে বার্তা। এছাড়াও আমাদের আরও বিভিন্ন রকম আমরা পুজোর মাধ্যমে অ্যাক্টিভিটিস আমরা থাকে, সমাজসেবামূলক কাজ। তো এই সমস্ত ব্যাপার নিয়ে আমাদের পুজো সবাইকে, সবাই আমাদের জেলার মানুষ, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষ আমাদের এই পুজো মণ্ডপের দিকে তাকিয়ে থাকে, সারাটা বছরই তাকিয়ে থাকে যে কবে আবার শারদোৎসব আসবে, অগ্রগামী অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপে আমাদের যেতে হবে, কলকাতার মানুষও যাতে আমাদের জেলায় এই জেলায় আমাদের ক্লাবে। অন্যদিকে আমতলা উদয়রামপুর রিক্রিয়েশন ক্লাবের পুজো এবার 37 বছরে পড়ল। প্রতিবারের মতো এবারও চমক দিতে তৈরি দক্ষিণ শহরতলির এই পুজো কমিটি। তবে পুজোর থিম নিয়ে মুখ খুলতে নারাজ পুজো কর্তারা। ৩৭তম বর্ষ আমাদের ভাবনা থিমের নাম তো আমরা এখনো প্রকাশ করব না। কেন প্রকাশ করব না? এবছর যে ভাবনা আমাদের, আমাদের প্রত্যেক বছর আমরা জেলার শ্রেষ্ঠ পুরস্কার পাই, থানার বহু পুরস্কার, বহু পুরস্কৃত পুরস্কার হয় প্রত্যেক বছর আমরা, কিন্তু এবছর আমরা একটা অন্য ব্রত নিয়ে নেমেছি। যে ব্রত, যে চিন্তা, যে ধারণা, আমরা শহরের খুব কাছাকাছি শহরতলি গ্রামে থাকি, আমাদের গ্রামের পুজো, শহরের যে পুজোগুলো প্রচার পায়, যে অর্থে পুরস্কার পায়, সেই অর্থে আমরা পূজা করতে পারিনি, এবং যে দর্শনার্থী বাংলার বিভিন্ন প্রান্ত থেকে শহরে আসে কিন্তু গ্রামে সেটা আসে না। কিন্তু আমরা এবছর যে আমাদের ভাবনা চিন্তা, আমরা শহর থেকে গ্রামে দর্শনার্থী মানুষকে আমরা ঠাকুর দেখতে নিয়ে আসবো, সেটাই এবছর আমাদের ভাবনা। বিষ্ণুপুর থেকে রাজু মুখার্জি, রিপোর্ট ব্রেকিং বেঙ্গল।